হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু স্টাডি উইথ শতরূপা তো আগের ক্লাসে আমি মূলের অন্তর্গঠন সম্পর্কে পড়িয়েছিলাম আশা করি সেই ক্লাসটা তোমরা সবাই দেখেছো এবং বুঝতেও পেরেছো আজকের ক্লাসে আমি কাণ্ডের অন্তর্গঠন সম্পর্কে পড়াবো তো স্টুডেন্ট ক্লাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো সেই জন্য ক্লাসটাকে স্কিপ না করে একদম শেষ অব্দি দেখবে আর যারা এসএলএসটি সাবজেক্ট এবং অন্যান্য কম্পিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ তারা কিন্তু অবশ্যই ক্লাসটা দেখবে তো চলো আজকের ক্লাস তাহলে শুরু করা যাক সবার প্রথমে আমরা কাণ্ডের অন্তর্গঠনের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে পড়ব এখানে একটা জিনিস খুব ভালো করে মনে রাখবে আমরা মূলের ক্ষেত্রে যেই যেই বৈশিষ্ট্যগুলো পড়েছিলাম কাণ্ডের ক্ষেত্রে ঠিক অপোজিট বৈশিষ্ট্যগুলোই পড়ব আমরা মূলের ক্ষেত্রে কি পড়েছিলাম যে ওদের এপিব্লেমাটা কিউটিকলবিহীন হয় এবং এক কষই মূলরোম দ্বারা গঠিত হয় তাহলে আমরা কাণ্ডের ক্ষেত্রে কি পড়ব কাণ্ডের ক্ষেত্রে আমরা পড়ব যে এদের এপিডার্মিসটা বহুকোষী মূলরোম দ্বারা গঠিত হয় আর হচ্ছে এদের এপিডার্মিসটা কিউটিকল যুক্ত হয় একদম অপোজিট আমরা মূলের ক্ষেত্রে কি পড়েছিলাম যে ওদের প্রোটোজাইলেমটা পরিধির দিকে থাকে আর মেটাজাইলেমটা কেন্দ্রের দিকে থাকে কিন্তু আমরা কাণ্ডের ক্ষেত্রে কি পড়ব পুরো অপোজিট কাণ্ডের ক্ষেত্রে কি হয় প্রোটোজাইলেমটা কেন্দ্রের দিকে থাকে আর মেটাজাইলেমটা পরিধির দিকে থাকে কেমন আর আমরা মূলের ক্ষেত্রে কি পড়েছিলাম মূলের ক্ষেত্রে আমরা পড়েছিলাম যে ওদের অরিও নালিকা বান্ডিল দেখা যায় কিন্তু কাণ্ডের ক্ষেত্রে কি হয় কাণ্ডের ক্ষেত্রে নালিকা বান্ডিল সমপার্শ্বীয় বা সম প্রকৃতির হয় বোঝা গেল তো এখানেও আমরা দুই ধরনের কাণ্ডের অন্তর্গঠন পড়ব একটা হচ্ছে দ্বি কাণ্ডের অন্তর্গঠন আর একটা হচ্ছে এক কাণ্ডের অন্তর্গঠন দ্বিবীজপত্রী কাণ্ডকে প্রস্তচ্ছেদ করলে বাইরে থেকে ভেতরের দিকে যে স্তরগুলো বিন্যস্ত থাকতে দেখা যায় তো সেইগুলি এবার আমরা পড়ব প্রথমে হচ্ছে ত্বক যেটাকে বলা হয় এপিডার্মিস তো এটা হচ্ছে তোমার আর কি প্যারেন্টাইমা সেল দিয়ে তৈরি হয় তো সেলগুলো সজীব হয় আয়তাকার হয় আর কি হয় না সেলের প্রাচীরটা কিউটিকল যুক্ত হওয়ায় স্থূল প্রকৃতির হয় আর এদের এপিডার্মিসের একদম বাইরের দিকে বহুকোষী রোগ বর্তমান থাকে আর এই ক্ষেত্রে আর কি হয় না পত্তরন্দ দেখা যায় এই স্তরে কিছু কিছু ক্ষেত্রে পত্তরন্দ দেখা যায় বোঝা গেল এর পরের স্তরটা হচ্ছে বহিস্তর যেটাকে আর কি কটেক্স বলে তো এটা হচ্ছে ত্বক থেকে শুরু করে শ্বেতসার আবরণী পর্যন্ত বিস্তৃত থাকে এই বহিস্তরকে আবার কয়েকটা অঞ্চলে ভাগ করা হয়েছে সেগুলো এবার একটু দেখব প্রথম ভাগটা হচ্ছে অধস্তক যেটাকে বলা হয় হাইপোডার্মিস তো এটা একদম ত্বকের নিচে থাকে আর এটা ক্লোরোপ্লাস্টিক পূর্ণ সজীব পোলেনকাইমা সেল দিয়ে তৈরি হয় কেমন এর পরের ভাগটা হচ্ছে সাধারণ বহিষ্ঠ যেটাকে বলা হয় জেনারেল কটেক্স তো এটা হচ্ছে তোমার হাইপোডার্মিসের ঠিক নিচেই অবস্থান করে আর এটা হচ্ছে গোলাকার প্যারেনকাইমা সেল দিয়ে তৈরি হয় আর এই সাধারণ বহিস্তরে কি হয় না অন্তঃক্ষরণীয় গ্রন্থিগুলো বিক্ষিপ্তভাবে বিন্যস্ত থাকে বোঝা গেল আর শেষ ভাগটা হচ্ছে স্বেচ্ছার আবরণী তো এটা হচ্ছে কটেক্সের একদম শেষ স্তর তো এটা হচ্ছে প্যারেনকাইমা সেল দিয়ে আর কি গঠিত হয় তো বেসিক্যালি সেলগুলোর মধ্যে কি হয় না মানে স্বেচ্ছার দানা সঞ্চিত থাকে তো সেই জন্যই এই স্তরটাকে কি বলা হয় স্বেচ্ছার আবরণী স্তর বলা হয় কি বললাম কোষগুলোর মধ্যে স্বেচ্ছার সঞ্চিত থাকে কেমন তো সেই জন্যই স্তরটাকে বলা হচ্ছে স্বেচ্ছার আবরণী স্তর বোঝা গেল পরের ভাগটা হচ্ছে স্টিলি মানে কটেক্সে পর যে আর কি স্তরটা থাকে সেটা হচ্ছে স্টিলি তো এটা হচ্ছে তোমার স্বেচ্ছার আবরণের ঠিক নিচে থাকে এবং কেন্দ্র পর্যন্ত বিস্তৃত তো এই স্টিলি হচ্ছে পরিচক্র থেকে শুরু করে মজ্জা পর্যন্ত বিস্তৃত থাকে তো সেই অঞ্চলের অংশগুলো হচ্ছে পরিচক্র তো যেটা হচ্ছে প্যারেনকাইমা আর স্ক্লেরেনকাইমা সেল দিয়ে গঠিত হয় তো এই পরিচক্রে কী হয় না স্ক্লেরেনকাইমার আর কি সেলগুলো প্রত্যেকটা কি করে না নালিকা বান্ডিলের ওপর টুপির মতো এক ধরনের আর কি আকারে অবস্থান করে তো এইরূপ টুপিকে আর কি বান্ডিল টুপি বলে তো বেসিক্যালি এই ডিবিজ পত্রিক আর কি কাণ্ডের আর কি উদ্ভিদের কাণ্ডে পরিচক্র না থাকে না বুঝলে পরিচক্র থাকে না কারণ যেটা থাকে ওটা হচ্ছে তোমার কলার অংশ তো সেই জন্য একে ফ্লোয়েম পেরি তন্তুও অনেক সময় বলা হয়ে থাকে কেমন এর পরের স্তরটা হচ্ছে নালিকা বান্ডিল তো এগুলো আর কি সংখ্যায় অনেকগুলো থাকে আর কাণ্ডের ক্ষেত্রে নালিকা বান্ডিল সমপার্শ্বীয় সম অবস্থায় থাকে আর নালিকা বান্ডিলের ক্ষেত্রে কি হয় না ফ্লোয়েম বাইরের দিকে থাকে আর জাইলেম ভেতরের দিকে থাকে আর ফ্লোয়েম আর জাইলেমের মাঝখানে ক্যাম্বিয়াম নামে ভাজক করা থাকে বোঝা গেল এর পরের স্তরটা হচ্ছে মজ্জাংশ নালিকা বান্ডিলের মধ্যবর্তী অঞ্চলে আর কি কয়েকটা স্তর প্যারেনকাইমা কোচ দ্বারা গঠিত হয় তো সেইগুলোকে বলা হয় মজ্জাংশ আর এই মজ্জাংশ কোষগুলো আবার অনেক ক্ষেত্রে কোষান্তর রন্ধ বিশিষ্ট হয়ে থাকে আর লাস্ট যে স্তরটা আছে সেটা হচ্ছে মজ্জা তো এটা হচ্ছে একদম কেন্দ্রে আর কি থাকে প্রসারিত অঞ্চল আর এই অঞ্চলটা হচ্ছে তোমার গোলাকার এবং ডিম্বাকার প্যানকাইমা কোষ দ্বারা গঠিত তাহলে ডি কাণ্ডের অন্তর্গঠনটা বোঝা গেল এবার আসছি একবীজপত্রী কাণ্ডের অন্তর্গঠন তো একটা একবীজপত্রী কাণ্ডকে প্রস্তুচ্ছেদ করলে বাইরে থেকে ভেতরের দিকে যে স্তরগুলো দেখা যায় তো সেইগুলোই এবার আমরা পড়বো প্রথমে হচ্ছে এপিডার্মিস তো এটা প্যারেনকাইমা কোষ দ্বারা গঠিত হয় আর কোষপ্রাচীটা কিউটিকল যুক্ত হয় কিন্তু এক্ষেত্রে ত্বকে কোনো রোম থাকে না কিন্তু অল্প সংখ্যক পত্ররন্ধ বর্তমান থাকে বোঝা গেল পরের স্তরটা হচ্ছে আদি কলা তো এটা অধস্তক থেকে শুরু করে কাণ্ডের কেন্দ্র পর্যন্ত বিস্তৃত থাকে আর এটা শুধুমাত্র প্যারেনকাইমা কোষ দ্বারাই গঠিত হয় এবং সেগুলো কোষান্ত অন্ধবিশিষ্ট হয় আর এই আদি কলা আবার দুটো অঞ্চল নিয়ে গঠিত হয় একটা হচ্ছে অধস্তক আর একটা হচ্ছে প্যারেনকাইমা অঞ্চল অধস্তক হচ্ছে যেটা ত্বকের ঠিক নিচেই থাকে এবং দু তিন সারি স্কেরেনকাইমা দিয়ে গঠিত হয় আর প্যারেনকাইমা অঞ্চল হচ্ছে যেটা পাতলা প্রাচীর বিশিষ্ট সজীব প্যারেনকাইমা সেল দিয়ে তৈরিতে হয় এবং এই অঞ্চলটা কি হয় না তোমার অধস্তকে পর শুরু করে তোমার কাণ্ডের কেন্দ্র পর্যন্ত বিস্তৃত থাকে আর এই অঞ্চলে নালিকা বান্ডিলগুলো বিন্যস্ত অবস্থায় থাকে বোঝা গেল আর লাস্ট যে ভাগটা আছে সেটা হচ্ছে নালিকা বান্ডিল তো কাণ্ডের ক্ষেত্রে সমপার্শ্ব বা সম নালিকা বান্ডিল দেখতে পাওয়া যায় তো এই নালিকা বান্ডিলগুলো কিনা না আদি কলার মধ্যে বিক্ষিপ্ত অবস্থায় থাকে আর অধস্তকের দিকে যে নালিকা বান্ডিলগুলো থাকে সেইগুলো আকারে ক্ষুদ্র হয় আর কেন্দ্রের দিকে যে নালিকা বান্ডিলগুলো থাকে সেগুলো আকারে বড় হয় আর প্রত্যেকটা নালিকা বান্ডিল হচ্ছে স্ক্লেরেনকাইমা কোষের আবরণী দ্বারা আর কি আবৃত করা থাকে তো এই আবরণীটাকে বলা হয় বান্ডিল আবরণী তো এই আবরণীটাকে বান্ডিল আবরণী বলা হয়ে থাকে আর এদের আর কি ফ্লোয়েম কেবলমাত্র সিভনল আর সঙ্গী কোষ দ্বারাই গঠিত হয় আর এদের তোমার প্রোটোজাইলেমকে ঘিরে একটা রন্ধ থাকে তো যেটাকে বলা হয় প্রোটোজাইলেম গহবর বা লাইসি জেনাস গহবর বা অনেক সময় একে এয়ার ক্যাভিটি বলা হয়ে থাকে কেমন আর এই ক্ষেত্রে কোনো মজ্জাংশ বা মজ্জা থাকে না কারণ এদের নালিকা বান্ডিলগুলো আদিকলার মধ্যে বিক্ষিপ্তভাবে থাকে তো সেই কারণে এই ক্ষেত্রে কোনো মজ্জাংশ বা মজ্জা থাকে না বোঝা গেল তো এই হচ্ছে এক কাণ্ডের অন্তর্গঠন আশা করি সবাই বুঝতে পেরেছ তো আজকে আমি যেগুলো পড়ালাম সেগুলো অবশ্যই তোমরা খাতার মধ্যে নোট ডাউন করে নেবে তাহলে তোমাদেরই সুবিধা হবে আর ক্লাসটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক করবে শেয়ার করবে বন্ধুদের সাথে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা আজকে আমার এই ক্লাসটাকে ফার্স্ট টাইম দেখছো তারাও আমার চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করে দেওয়ার পর সাইডে যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই ক্লিক করে দেবে তাহলে আমার ক্লাসের আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে চলে যাবে আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা চাইলে আমাকে ফেসবুক পেজে ফলো করতে পারো আমার ফেসবুক পেজ হচ্ছে স্টাডি উইথ শতরূপা ওখানে আমি বায়োলজি রিলেটেড কোয়েশ্চেন অ্যান্সার করে থাকি তো তোমরা চাইলে পেজটাকে ফলো করতে পারো আর আমার ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে ওখানে আমি প্রিভিয়াস ক্লাসগুলো লিঙ্ক শেয়ারও করি এবং কিছু ইনফরমেশনও দিই আর অনলাইন মক টেস্টের লিঙ্ক আর পিডিএফ আমি ওখানেই দিই তো তোমরা চাইলে গ্রুপটাতে অ্যাড হতে পারো তো চলো আজকে তাহলে এত অবধি থাকলো নেক্সট ক্লাসে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা